11 লক্ষ বাড়ি, যারা খুব জেনুইন সত্যি গরিব। তো বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত দীনদরিদ্র মানুষরা রয়েছেন, খেটে খাওয়া মানুষরা রয়েছেন, যাদের মাথার উপরে কোনো ছাদ নেই এবং আবাস যোজনার লিস্টে আপনার নাম রয়েছে কিন্তু এখনও পর্যন্ত আপনি টাকা পাননি, তো প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে আপনার নাম থাকলে আপনি যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, তাহলে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে প্রায় 11 লক্ষ মানুষকে কিন্তু আবাস যোজনার ঘরের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে আবাস যোজনার এই টাকা কারা কারা পাবেন, কারা কারা পাবেন না, কবে থেকে টাকা দেওয়া হতে পারে সমস্ত কিছু জানাবো। তার আগে আপনাদেরকে বাজেটে কী কী ঘোষণা হয়েছে সেটা লাইভে শুনিয়ে দেবো। চলুন সেটা শুনে নিই, তারপর কবে থেকে টাকা দেওয়া হবে, কারা কারা পাবেন সেটা জানাবো। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। পিএমএওয়াই যোজনায় 11 লক্ষেরও বেশি অনুমোদিত পরিবার তাদের গৃহ তৈরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে এবং কঠিন অবস্থার মধ্যে বাস করছে। আমরা আরো এক মাস এই খাতে রাজ্যের পাওনা টাকা পাবার জন্য অপেক্ষা করব। যদি কেন্দ্রীয় সরকার সাড়া না দেয়, তাহলে রাজ্যের নিজস্ব অর্থ থেকে এই পরিবারগুলিকে সাহায্য করার জন্য রাজ্য সরকার বিবেচনা করবে। তো শুনতে পেলেন বন্ধুরা, রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী বর্তমানে এই সমস্ত 11 লক্ষ পরিবার যাদের আবাস যোজনার লিস্টে নাম রয়েছে, তাদেরকে আগামী এক মাসের মধ্যে যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে না দেওয়া হয়, সেক্ষেত্রে রাজ্য সরকার রাজ্যের নিজস্ব তহবিল থেকে এই সমস্ত 11 লক্ষ পরিবারকে রাজ্য সরকার সাহায্য করার জন্য বা টাকা দেওয়ার জন্য বিবেচনা করবে। অর্থাৎ এখানে কনফার্ম বলে দেওয়া হয়নি যে রাজ্য সরকারের তরফ থেকে টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে যদি কেন্দ্রীয় সরকার না দেয়। তবে বাজেট ঘোষণার পর আবারও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বর্তমানে যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয়, তাহলে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই টাকা দিয়ে দেওয়া হবে 11 লক্ষ মানুষকে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে, ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হবে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা দেওয়ার বিষয়ে কি জানিয়েছেন, চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা মনে রাখবেন, 11 লক্ষ বাড়ি যারা খুব জেনুইন সত্যি গরিব, অনেক রিভিউ করে 157টা টিম পাঠিয়ে কেন্দ্রীয় সরকার এটাকে ক্লিয়ার করেছিল জেনুইন কেস বলে। আমরা বাজেটে প্রভিশন রেখেছি আমরা এক মাস অপেক্ষা করব, তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না ছাড়ে তাহলে 1 মে থেকে আমরা এই 11 লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়ব। তাছাড়াও দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতেও কয়েক লক্ষ 3-4 লক্ষের মতো অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসছে আবেদন, তাদেরটাও আমরা বিবেচনা করে দেখব। এবং বাদবাকি যেগুলো পড়ে থাকবে আমরা ফেজ বাই ফেজ করে দেব, মানুষকে আমরা বঞ্চনা করতে দেব না। তো বন্ধুরা, শুনতে পেলেন সম্ভবত মে মাসের 1 তারিখ থেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনার কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে। তো আপনাদের আবাস যোজনার লিস্টে নাম রয়েছে কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা আবাস যোজনার ঘরের টাকা আপনি পেতে চান কিনা সেটাও লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন, ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।